সোমনাথ বড়দার আষাঢ়ে গল্পের আসরে বড় একটা যোগ দিত না বটে, তবু সে আমাদের সকলেরই অন্তরঙ্গ বন্ধু ছিল। একেবারে প্রাণ খোলা লোক, অত্যন্ত মিশুকে ও আমুদে, হেসে খেলেই জীবনটা কাটিয়ে দিচ্ছিল। বাবা মৃত্যুকালে টাকা রেখে গিয়েছিলেন, সুতরাং অন্য চিন্তা ছিল না। বিয়ের তিন চার বছরের মধ্যে স্ত্রীও মারা যান, কিন্তু নিঃসন্তান অবস্থায় বিপত্নিক হয়েও সে আর বিয়ে করেনি। মারাত্মক রকম বধ খেয়ালও তার কিছু ছিল না। বিহার প্রান্তের বৈচিত্র্যহীন শহরে জীবনটা নেহাত একঘেয়ে হয়ে পড়লে কলকাতায় গিয়ে কিছুদিন নির্দোষ আমোদ প্রমোদ করে আসত, তারপর আবার খুশি মনে বিলিয়ার্ড খেলায় মনোনিবেশ করত। তার জীবনে একটি মাত্র নেশা ছিল, ওই বিলিয়ার্ড খেলা। সিগারেট পর্যন্ত তাকে কোনোদিন খেতে দেখিনি, কিন্তু শহরে থেকেও সন্ধ্যের পর বিলিয়ার্ড খেলবার জন্য ক্লাবে আসেনি এমন একটা দিনও মনে করতে পারি না। বাড়ি কেনার ব্যাপারটাও যে বিলিয়ার্ড খেলার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তাতে কোনো সন্দেহ নেই। তার পৈতৃক বাড়ি ছিল, বাড়িটা মন্দ নয়, একটু সেকেলে গোছের হলেও ভদ্রলোকের বাসের কিন্তু সম্পূর্ণ উপযোগী। তবু সে 17,000 টাকা খরচ করে আর একখানা বাড়ি কিনে বসলো কেন, তার কারণ অনুসন্ধান করতে গেলে একই বিলিয়ার্ড ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আমাদের মিউনিসিপ্যাল সীমানার এক প্রান্তে গঙ্গার ধারে একটি পুরনো বাড়ি ছিল, এবং বাড়িতে এক বুড়ি মেম বাস করত। বাড়িটা বেশি পুরনো নাকি বুড়ি মেম, এটা নিয়ে আমাদের মধ্যে তর্ক হয়েছে বহুবার। শেষে আমাদের মধ্যে কেউ একজন গ্যাজেটিয়ার খুলে প্রমাণ করে দিয়েছিল যে বাড়িটাই বেশি পুরনো। প্রায় 150 বছর আগে এক নীলকর সাহেব এই কুঠি তৈরি করিয়েছিলেন। ক্রমে নীলের ব্যবসা উঠে যাওয়ায় ওটি পারিবারিক বাসভবনে পরিণত হয়েছিল। তারপর 3 পুরুষ ধরে নীলকর সাহেবের বংশধরেরা এখানেই বাস করেছে। বুড়ি শেষ উত্তরাধিকারিণী। আমাদের তর্কের নিষ্পত্তি হয়েছিল বটে, কিন্তু আর একটা প্রশ্ন উঠেছিল, বাড়ি অথবা বুড়ি শেষ পর্যন্ত কোনটি টিকে থাকবে। কিন্তু এক্ষেত্রেও বুড়ি হেরে গেল। একদিন শুনলাম তার গঙ্গা লাভ হয়েছে। বুড়ি চিরকুমারী, তাই সাক্ষাৎ ওয়ারিস বলে কেউ ছিল না। অল্পদিন পরে শোনা গেল বাড়িটি বিক্রি হবে। নেহাত খেয়ালের বশেই একদিন বিকেলে আমরা কয়েকজন দেখতে গেলাম। সোমনাথের গাড়ি আছে, তার গাড়ি চড়েই অভিযান হলো। ফাঁকা মাঠের মতো বিস্তৃত গঙ্গার তীরে নিচু পাঁচিলে ঘেরা ভিলা জাতীয় বাড়ি, চতুষ্কোণ বাড়ি, চারিদিকে নিচু বারান্দা, মাঝখানটা প্রায় 2 তলার মতন উঁচু হয়ে আছে, একটা প্রকাণ্ড ঝাউ গাছ নিতান্ত একা এক পাশে দাঁড়িয়ে আছে। বাড়ির পেছন দিয়ে গঙ্গা বইছে, সামনের দরজার স্তম্ভে শ্বেত পাথরের ফলকের উপর নাম লেখা, একোস প্রতিধ্বনি। বাড়ির একজন মুসলমান চৌকিদার ছিল, সেও বোধ করি ওই বুড়ির সমসাময়িক। চাবি খুলে বাড়ির ভেতরটা আমাদের দেখালো। সুসজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন ঘরগুলি, চেয়ার সোফা খাট ঘরে ঘরে যেমন ছিল তেমনই সাজানো আছে। বাড়ির ঠিক মাঝখানে একটি প্রকাণ্ড হল ঘর, ছাদ বেশ উঁচু, আর অনেক উঁচুতে কাঁচে ঢাকা স্কাইলাইট দিয়ে আলো আসার ব্যবস্থা। তবু ঘরটি আলো আঁধারে মেশানো। চৌকিদার সুইচ টিপে আলো জ্বেলে দিল, কয়েকটা বাল্ব একসঙ্গে জ্বলে উঠল। তখন দেখলাম
ঘরের মাঝখানে একটা বিলিয়ার্ড টেবিল রয়েছে। টেবিলের ওপর সবুজ আবরণে ঢাকা তিনটি বাল্ব কেবলমাত্র টেবিলের সমতল পিঠের উপর আলো ফেলেছে। ঘরে অন্য আবরণ বিশেষ কিছু নেই। দেয়ালের ধারে দুটি সেটি, একধারে বিলিয়ার্ড লাঠি রাখবার র্যাক, আর তাতে সারি সারি কয়েকটি কিউ রাখা আছে। দেয়ালের গায়ে একটি কালো রঙের মার্কিং বোর্ড, কতদিনের পুরনো বলা যায় না, তাতে অঙ্কের চিহ্নগুলি একেবারে অস্পষ্ট হয়ে গেছে। চারিদিকে তাকিয়ে সোমনাথ মৃদুস্বরে বলে উঠল, বাহ, সত্যি ঘরের আধা অন্ধকার মোলায়েম আবহাওয়া মনের উপর একটা অনির্বচনীয় প্রভাব বিস্তার করে। ঘরে প্রবেশ করতেই আমি সেটা উপলব্ধি করেছিলাম, তাই সোমনাথকে সমর্থন করে আমিও ওই জাতীয় একটা কিছু বলতে যাচ্ছি, এমন সময় আমার কানের কাছে কে যেন চাপা গলায় বলল, চমকে উঠে পেছন দিকে তাকালাম। আমার সঙ্গে সঙ্গে আর সকলেও পেছনে তাকালো, কিন্তু আমাদের পেছনে কেউ নেই। আমরা উদ্বিগ্ন ভাবে পরস্পরের দিকে তাকিয়ে রইলাম। তখন বৃদ্ধ চৌকিদার ভাঙা গলায় বুঝিয়ে দিল যে সেটা প্রতিধ্বনি, এ ঘরে প্রতিধ্বনি আছে। কথা বললে অনেক সময় কথার ভাঙা ভাঙা অংশ ফিরে ফিরে আসে। আশ্বস্ত হলাম বটে, কিন্তু মনে একটু ধোঁকা লেগে রইল। চৌকিদার অতগুলো কথা বলল কই, তার একটা কথাও তো ঘুরে এলো না। যাই হোক, ঘোরাঘুরি শেষ করে ফিরে এলাম। ফিরবার পথে সোমনাথ একবার বলল, খাসা বাড়িখানি, আর ওই বিলিয়ার্ড রুমটা তো চমৎকার। বিলিয়ার্ড রুমের চমৎকারিত্ব তাকে কত দূর মন্ত্রমুগ্ধ করেছে তা বুঝতে পারলাম দিন দশেক পরে, যখন শুনলাম সে বাড়িখানি কিনে নিয়েছে। তারপর আরো বিস্ময়কর সংবাদ, সে পৈতৃক বাড়ির বাস তুলে দিয়ে নতুন বাড়িতে উঠে গেছে। গৃহপ্রবেশের দিন আমাদের সকলকে নেমন্তন্ন করে খাওয়ালো বটে, কিন্তু কেন জানি না সমস্ত ব্যাপারটাতে আনন্দ উৎসবের স্পর্শ টের পেলাম না। কেবলই মনে হতে লাগল এটা সোমনাথের চিরবিদায় ভোজ। দাঁড়ালো ঠিক তাই, দু মাইল দূরে উঠে গেলে পুরনো বন্ধু কিছু পর হয়ে যায় না, কিন্তু সোমনাথ যেন মনের দিক দিয়েও আমাদের অনেক দূরে সরে গেল। মাঝে মাঝে সে ক্লাবে আসত এবং আগের মতো হাসি গল্প করবার চেষ্টা করত বটে, কিন্তু দেখলাম তার মনটা আগা গোড়া বদলে গেছে। আগে যেমন সমস্ত গল্প কৌতুক ও খেলায় মন প্রাণ ঢেলে যোগ দিতে পারত, এখন আর তেমন পারে না। তার প্রাণ খোলা হাসিটাও যেন কেমন অন্য মনস্ক হয়ে পড়েছে। যে এতদিন রক্ত মাংসের মানুষ ছিল, সে যেন হঠাৎ অবাস্তব ছায়ায় পরিণত হয়েছে। ক্লাবে বসে সোমনাথ সম্বন্ধেই কথা হচ্ছিল। পৃথ্বী বলল, ক্ষুধিত পাষাণ, বাড়িটা সোমনাথকে গিলে খেয়েছে বুঝলি, কতদিন এদিকে আসেনি। আমার হিসেব ছিল, বললাম, আমাদের নাটকের অভিনয়ের রাতে তাকে শেষ দেখেছি, তা মাসখানেক হলো। অমূল্য বলল, ক্ষুধিত পাষাণ টাষাণ নয়, আসলে নিজের বিলিয়ার্ড টেবিল পেয়েছে, রাত দিন তাই খেলছে। বড়দা এক পাশে বসেছিল, কড়িকাঠের দিকে চোখ তুলে বলল, অমূল্য ভুরু তুলে তার দিকে ফিরল। হু মানে
কি বলতে চাও, তাকে ভূতে পেয়েছে? বড়দা উত্তর দিল না, কড়ি কাঠের দিকে তাকিয়ে রইল। তারপর চোখ নামিয়ে আমাকে লক্ষ্য করে বলল, যে রাতে সোমনাথ আমাদের নেমন্তন্ন করে খাইয়েছিল সে রাতের কথা মনে আছে? কোন কথা? খাওয়া দাওয়ার পর তুমি আর সোমনাথ বিলিয়ার্ড খেলেছিলে, বোধহয় ভুলো নি। আমি বসে তোমাদের খেলা দেখছিলাম, সে সময় তোমার নিজের খেলার কোনো বিশেষত্ব লক্ষ্য করনি? লক্ষ্য যে করেছিলাম তা নিজের কাছেও এতদিন স্পষ্টভাবে স্বীকার করিনি, অথচ বড়দা সেটা লক্ষ্য করেছে। ভালো খেলোয়াড় বলে আমার অহংকার নেই, কিন্তু সেদিন আমার খেলা আশ্চর্য রকম খুলে গিয়েছিল। শুধু তাই নয়, একটা অদ্ভুত অনুভূতি আমাকে ঘিরে রেখেছিল। প্রত্যেকবার বল মারার সময় মনে হয়েছিল আমি খেলছি না, অন্য কেউ আমার হাত ধরে খেলে দিচ্ছে। আমি হয়তো পট রেড মারবার চেষ্টা করছি, কিন্তু বলের সাথে কিউ এর সংস্পর্শ ঘটবার আগেই যেন একটা অদৃশ্য হাত আমার হাতে কিছুটা নাড়া দিয়ে আমাকে লক্ষ্যভ্রষ্ট করে দিচ্ছে। ফলে আমার বল রেডকে স্পর্শ করে সমস্ত টেবিল ঘুরে একটা অসম্ভব পকেটে প্রবেশ করত। এমনি অনেকবার ঘটল। ক্রমে আমার মনে এমন একটা মোহাচ্ছন্ন ভাব এসে পড়ল যে যন্ত্রের মতো খেলে গিয়েছিলাম। সোমনাথ সেদিন আমাকে হারাতে পারেনি। খেলার শেষে মোহের অবস্থা কেটে গেলে এই বলে নিজেকে বোঝাবার চেষ্টা করছিলাম যে খেলার ক্ষেত্রে কখনো সখনো এরকম অঘটন ঘটে যায়। খারাপ খেলোয়াড়ও হঠাৎ ভালো খেলে ফেলে, কিন্তু এর মধ্যে অলৌকিক কিছু আছে সেটা কিন্তু তখন ভাবিনি। আজ বড়দা মনে করিয়ে দিতেই সমস্ত ঘটনা হঠাৎ মনে পড়ে গিয়ে একেবারে বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠলাম। আমি বড় বড় চোখে চেয়ে আছি দেখে বড়দা বলল, তাহলে লক্ষ্য করেছিলে? আমি আরেকটা জিনিস শুনেছিলাম যা তোমরা কেউ শোনোনি, খেলায় মগ্ন ছিলে বলেই বোধহয় শুনতে পাওনি। কি? হাততালির শব্দ। সোমনাথ একটা খুব সুন্দর মার মেরেছিল, তিনটে বলে ঠোকাঠুকি হয়ে তিনটেই একই পকেটে গেল। ঠিক তারপর কে যেন খুব মোলায়েম হাতে হাততালি দিয়ে উঠল। অমূল্য বলল, ওটা প্রতিধ্বনি। আরে যেখানে সহজ স্বাভাবিক ব্যাখ্যা সম্ভব সেখানে ভূত প্রেত টেনে আনার কি মানে হয় সেটা তো বুঝি না। বলে বলে ঠোকাঠুকি হওয়ার আওয়াজ প্রতিধ্বনিত হলে সেটা হাততালির মতোই শোনায়। বড়দা বলল, আশ্চর্য বলতে হবে, বল ঠোকাঠুকি তো বরাবরই হচ্ছিল, তবে প্রতিধ্বনিটা ঠিক সেই সময় হলো কেন? কিছুক্ষণ কোনো কথা হলো না। এক্ষেত্রে একটা কথা বলে রাখা জরুরি, এর আগে আমি বহুরূপী নামে একটি গল্প লিখেছি এবং সেটা লেখার পর বড়দা সম্বন্ধে আমাদের মনের ভাব কিন্তু বেশ পরিবর্তিত হয়েছিল। সকলেরই নাস্তিকতার গোড়া একটু আলগা হয়ে গিয়েছিল। চুনি তো বিস্তর বই কিনে মহা উৎসাহে প্রেততত্ত্বের চর্চা আরম্ভ করে দিয়েছিল। অমূল্য যদিও এখনো তর্ক করতে ছাড়েনি, তবু তার ঝাঁজ অনেকটা কমে এসেছিল। ঋষি আমাদের আলোচনাকে সোজা পথে ফিরিয়ে আনল, বলল, সে যা হোক, কথাটা শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে কি? সোমনাথে যে বাড়ি কিনে একেবারে আলাদা মানুষ হয়ে গেল, আমাদের সংসর্গ পর্যন্ত ছেড়ে দিল,
এর কারণটা তো কেউ দেখাতে পারল না। তাকে ভূতে পেয়েছে এই কথায় শ্রদ্ধা করা যায় না। তবে কি হয়েছে তার? বড়দা আস্তে আস্তে বলল, আমার কি মনে হয় জানো, সোমনাথ আমাদের চেয়ে ঢের বেশি মনের মতো সঙ্গী পেয়েছে। পুরনো বাঁধনের পাশে খুব শক্ত নতুন একটি বাঁধন পড়েছে, তাই পুরনো বাঁধন ঢিলে হয়ে গেছে। বড়দার কথার ইঙ্গিতটা ভুল করবার মতো নয়, কিন্তু এতটাই আজগুবি যে নির্বিচারে মেনে নেওয়াও যায় না। অমূল্য আমাদের সকলের মনের ভাব যেন প্রতিধ্বনিত করে বলল, অর্থাৎ তুমি বলতে চাও একদঙ্গল ভূতের সঙ্গে সোমনাথের এতই দহরম মহরম হয়ে গেছে যে মানুষের সঙ্গে তারা ভালো লাগছে না? এবারও বড়দা সোজা সুজি উত্তর দিল না, বরঞ্চ যেন নিজের চিন্তায় নিমগ্ন হয়ে গেছে এমনই ভাবে চুপ করে রইল। মিনিট দুই তিন পরে কতটা নিজের মনেই বলল, একোশ প্রতিধ্বনি, অদ্ভুত নাম বাড়িটার। যে লোক বাড়ি তৈরি করেছিল সেই হয়তো নামকরণ করেছিল, কিংবা তার পরবর্তীরা বাড়ির আবহাওয়া দেখে নাম রেখেছিল প্রতিধ্বনি। চুনি এতক্ষণ বসে আলোচনা শুনছিল, কোনো কথা বলেনি। এখন একবার গলা খাঁকড়িয়ে বলে উঠল, কিছুদিন থেকে একটা থিওরি আমার মাথায় ঘুরছে। কিসের থিওরি? এইসব হানাবাড়ি সম্বন্ধে। এখনো থিওরিটা খুব স্পষ্ট রূপ গ্রহণ করেনি, তবু কি থিওরি তোমার শুনি? চুনি একটু দোনামোনা করে বলল, ওই প্রতিধ্বনি শব্দটার মধ্যেই আমার থিওরিটা রয়েছে। দেখো, শব্দের যেমন প্রতিধ্বনি আছে তেমনি বাস্তব ঘটনারও তো প্রতিধ্বনি থাকতে পারে, নাকি? প্রতিধ্বনি না বলে তাকে প্রতিবিম্ব বলতে পারো, ব্যাপারটা মূলে একই। প্রতিধ্বনি সব সময় থাকে না। এই ঘরের মধ্যে তোমরা গলা ফাটিয়ে চিৎকার করলেও এতটুকু প্রতিধ্বনি পাবে না। আবার এমন একটা স্থান আছে যেখানে চুপি চুপি একটা কথা উচ্চারণ করলেও কোন অদৃশ্য প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে সেটা দ্বিগুণ হয়ে ফিরে আসে। আমার মনে হয় হানাবাড়িগুলো এইরকম জায়গা। গ্রামোফোন রেকর্ডের মতো তারা অতীতের কতকগুলো বাস্তব ঘটনা জমিয়ে রাখে, তারপর সুবিধে পেলেই তার প্রতিধ্বনি করতে থাকে। বড়দা, তোমার কি মনে হয়? থিওরিটা অভিনব বটে, কিন্তু বড়দার মুখ থেকে এর অনুমোদন আশা করা যায় না। সে গোড়া ভূত বিশ্বাসী, অথচ থিওরি সত্যি হলে ভৌতিক কাণ্ড মাত্রেই একটা যান্ত্রিক ব্যাপার হয়ে দাঁড়ায়। ভূত প্রেতের স্বাধীন স্বতন্ত্র অস্তিত্ব বলে কিছুই থাকে না। বড়দা কিছুটা চুপ করে থেকে বলল, তাহলে তোমার মতে ভূত প্রেত নেই? মানে যেগুলোকে ভৌতিক ফেনোমেনন বলে মনে হয় সেগুলো অতীতের প্রতিধ্বনি মাত্র? চুনি বলল, না তা ঠিক নয়। আমি বলতে চাই ভূত প্রেত থাকে থাক, কিন্তু হানাবাড়িতে সাধারণত যেসব ব্যাপার ঘটে থাকে সেগুলো হয়তো অধিকাংশই এই প্রতিধ্বনি জাতীয়। আমি বললাম, সোমনাথের বাড়িতে প্রতিধ্বনি আছে সেটা আমরা দেখেছি, সেটা কোন জাতীয়? চুনি বলল, সেটাই তো আমি পরীক্ষা করে দেখতে চাই। কি তোমরা কেউ রাজি আছো? কি করতে হবে? আমি স্থির করেছি একদিন সোমনাথের বাড়িতে গিয়ে রাত কাটাবো।
সে হঠাৎ এমন বদলে গেল কেন? তার একটা সন্তোষজনক কৈফিয়ত আবশ্যক। সুতরাং মনস্তত্ত্বের দিক দিয়েও পরীক্ষাটা খুব একটা ফেলনা হবে না। আর যদি সে এমন কিছু পেয়ে থাকে যার তুলনায় তার আজন্মের সমস্ত বন্ধন ঢিলে হয়ে গেছে, তাহলে সেই অপূর্ব বস্তুটি কি তাও তো আমাদের জানা দরকার নাকি? অমূল্য একটু মুখ বাঁকিয়ে কবিতা আবৃত্তি করল। যে ধনে হইয়া ধনী, মনিরে মাননা মনি, তাহারি খানিক মাগি আমি নত শিরে। যদি সুবিধে হয় গোটা কয়েক প্রেতাত্মা বড়দার জন্য চেয়ে নিয়ে এসো, আমাদের এই ক্লাব ঘরে পুষে রাখা যাবে। আমি চুনির দিকে ফিরে বললাম, বেশ, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি। কালই চলো তাহলে, কাল তো শনিবার। পরদিন সন্ধেবেলা সোমনাথের বাড়ির সামনে যখন পৌঁছলাম, তখন অন্ধকার অন্ধকার হয়ে এসেছে। প্রকাণ্ড মাঠের মাঝখানে বাড়িখানা যেন একেবারে জনশূন্য মনে হল। বাড়ির বারান্দায় উঠেও কাউকে দেখতে পেলাম না। আমি ও চুনি মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। চাকর বাকর কেউ কি নেই নাকি? সব গেল কোথায়? একটা হাঁক দেব মনে করছি, এমন সময় ভেতর থেকে খট খট শব্দ শুনতে পেলাম। ভুল হবার নয়, বিলিয়ার্ড বলের ঠোকাঠুকি লাগার শব্দ। আশ্চর্য লাগলো, এই ভোর সন্ধেবেলা সোমনাথ বিলিয়ার্ড খেলছে? কার সঙ্গে খেলছে? দুজনে ভেতরে প্রবেশ করলাম। কোনো ঘরে এখনো বাতি জ্বলেনি, কেবল বিলিয়ার্ড রুম থেকে আলো আসছে। আমরা চুপচাপ দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। শুধু টেবিলের উপরকার সবুজ শেড ঢাকা তিনটে বাল্ব জ্বলছে, বাকি ঘরটা কিন্তু অন্ধকার। এই আলো অন্ধকারের সীমানায় টেবিলের ধারে দাঁড়িয়ে সোমনাথ এক মনে কিউয়ের ডগায় খড়ি ঘষছে। ঘরে কিন্তু আর কেউ নেই। চুনি বলে উঠল, কি হে, একলাই খেলছ? কে? সোমনাথ চমকে মুখ ফেরাল, তারপর তাড়াতাড়ি দরজার কাছে এসে সুইচ টিপল। ঘরের অন্য আলোগুলো জ্বলে উঠল। আমাদের দেখে সে প্রথমে কিছুক্ষণ নিষ্পলক চোখে চেয়ে রইল, যেন ভালো করে চিনতেই পারল না। আমরাও কিরকম অপ্রস্তুত ভাবে তার মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে রইলাম। আমাদের সঙ্গে তার মনের যোগাযোগ এমন পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে যে হঠাৎ করে সেটা জোড়া লাগাতে পারছে না। যাই হোক, শেষ পর্যন্ত হাসির একটা চেষ্টা করে সে বলল, আরে তোমরা, তারপর হঠাৎ কি ব্যাপার? সোমনাথের কণ্ঠে যে সহজ অকৃত্রিম সমাদরের সুর শুনতে আমরা অভ্যস্ত, সেটা কিন্তু ফুটে উঠল না। আমি একটু দ্বিধা বোধ করে বললাম, ব্যাপার কিছু নয়, তোমার ঘরকন্যা দেখতে এলুম। একলা বিলিয়ার্ড খেলছিলে নাকি? একলা? কথাটা বলেই সে সামলে নিল, মুখের উপর দিয়ে একবার হাত চালিয়ে বলল, হ্যাঁ একাই খেলছিলাম। এসো বাইরে বসা যাক। ঘরের আলো নিভিয়ে সোমনাথ আমাদের বারান্দায় নিয়ে গিয়ে বসালো। এতক্ষণে বাইরেও অন্ধকার হয়ে গিয়েছিল। ঝাউ গাছটাতে অসংখ্য জোনাকি জ্বলছিল। সে বলল, আলো জ্বেলে দেব না অন্ধকারেই বসবে? চুনি বলল, ক্ষতি কি, অন্ধকারেই বসা যাক। বেতের মোড়ায় তিনজনে চুপচাপ বসে আছি।
কারোর মুখে কথা নেই। হঠাৎ সোমনাথ বলল, চা খাবে? চুনি উত্তর দিল, না আমরা চা খেয়ে বেরিয়েছি। তারপর একবার গলাটা ঝেড়ে বলল, তুমি দিন দিন যেরকম ডুমুর ফুল হয়ে উঠছ, ভয় হলো দুদিন বাদে হয়তো চিনতেই পারবে না, তাই আজ তোমার বাড়িতে রাত কাটাবো বলে এসেছি। পুরনো বন্ধুত্ব মাঝে মাঝে ঝালিয়ে নিতে হবে তো। এক মুহূর্ত সোমনাথ জবাব দিল না, তারপর যেন একটু বেশি মাত্রায় জোর দিয়েই বলে উঠল, বেশ তো, তা দাঁড়াও আমি আসছি। কোথায় যাচ্ছ? বাবুর্চির আগে খবর দিই, তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো। এই বলে সোমনাথ উঠে গেল। মনে মনে ভারী কুণ্ঠা বোধ করতে লাগলাম, বন্ধুত্বের দাবিতে আতিথ্য গ্রহণ করতে গিয়ে অপর পক্ষের মনে ওই আগ্রহের অভাব আছে এরকম আভাস পেলে কষ্টের আর অন্ত থাকে না। সোমনাথ বাইরে থেকে বন্ধুত্বের ভান করছে বটে, কিন্তু ভেতর থেকে যে সে আমাদের সাহচর্য চায় না সেটা বুঝতে খুব একটা কষ্ট হলো না। আগেকার অবাধ স্বচ্ছন্দ আত্মীয়তা না সেটা আর নেই। শুধু তাই নয়, আমরা হঠাৎ এসে পড়ায় সে বিশেষ বিব্রত হয়ে পড়েছে, যেন তার সুনিয়ন্ত্রিত কাজের মধ্যে আমরা একটা বাধা ঘটাচ্ছি। চুনি খাটো গলায় বলল, কি হে, কিরকম মনে হচ্ছে? সুবিধের নয়, ফিরে গেলেই বোধ হয় ভালো হতো। থাকতে হবে। চুনি আরো কিছু বলতে যাচ্ছিল কিন্তু থেমে গেল। পরিপূর্ণ অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। অস্পষ্ট শব্দে বুঝলাম সোমনাথ ফিরে এসে মোড়ায় বসেছে। মোড়ার মচমচ শব্দ যে আমি শুনেছিলাম সেটা শপথ করে বলতে পারি। চুনি সহজ আলাপের সুরে সোমনাথকে উদ্দেশ্য করে বলল, তারপর একলা থাকতে তোমার কোনো কষ্ট হচ্ছে না? সোমনাথ উত্তর দিল না। এই সময় কেন জানি না আমার ঘাড়ের রোঁয়া হঠাৎ শক্ত হয়ে খাড়া হয়ে উঠল। চুনিও হয়তো কিছু অনুভব করে থাকবে। কিছুক্ষণ চুপ থেকে সে হঠাৎ দেশলাই জ্বালল। দেখলাম সোমনাথের মোড়ায় কেউ বসে নেই। দেশলাইয়ের কাঠি শেষ পর্যন্ত জ্বলে আস্তে আস্তে নিভে গেল। আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে চুনি মৃদুস্বরে বলল, প্রতিধ্বনি। এইবার সোমনাথের স্পষ্ট পায়ের আওয়াজ শুনতে পেলাম। শব্দটা কাছে এলে চুনি বলে উঠল, সোমনাথ? হ্যাঁ। আলোটা জেলে নাও ভাই, অন্ধকার আর ভালো লাগছে না। কথার শেষে হাসতে গিয়ে তার গলাটা কেঁপে গেল। বারান্দার আলো জেলে দিয়ে সোমনাথ এসে বসল। সাদা ঢাকনির মধ্যে হালকা একটা বাল্ব স্নিগ্ধ আলো ছড়াচ্ছে। অন্ধকারের চেয়ে এই ভালো, তবু তো একে অপরের মুখ দেখা যায়। সোমনাথ বলল, বাবুজিকে বলে এলাম, শুধু মুরগির কারি আর পরোটা, এই তার বেশি কিছু জোগাড় হয়ে উঠল না। ইতিমধ্যে যে ক্ষুদ্র ব্যাপারটি ঘটে গিয়েছিল তার উল্লেখ না করে চুনি বলল, যথেষ্ট যথেষ্ট, অমৃতের ব্যবস্থা থাকলে পাঁচ রকম ব্যঞ্জনের দরকার হয় না। কিন্তু তুমি বাবুর্চি রেখেছো যে? সোমনাথ একটু চুপ করে থেকে বলল, রাখিনি ঠিক,
বাড়ির যে বুড়ো চৌকিদারটা ছিল সেই রেঁধে দেয়। রাজনী বামুন পেলে না? দরকার বোধ করি না, তাছাড়া আমি একলা মানুষ, চাকরও তো দেখছি না। চাকর রাখুনি কেন? রেখেছিলাম একজন, কিন্তু রইল না। চুনি মোড়া টেনে নিয়ে সোমনাথের আরো কাছে গিয়ে বসল, বলল, আসল কথাটা কি বলো তো সোমনাথ, বাড়িতে কিছু আছে না? মুখে একটা বিস্ময়ের ভাব এনে সোমনাথ বলল, কি থাকবে? সেই কথাই তো জানতে চাইছি। শহরের এক কোনায় এই পুরনো বাড়ি, চাকর বামুন থাকতে চায় না, কিছু থাকা এত বিচিত্র নয়? সোমনাথের চোখের উপর অদৃশ্য পর্দা নেমে এলো। সে হাসবার একটা ব্যর্থ চেষ্টা করে বলল, পাগল না খ্যাপা, ওসব কিছু নয়, শহর থেকে দূর পড়ে তাই চাকর বাকর থাকতে চায় না। বুঝলাম কিছু বলবে না, ইচ্ছে করলে যে অনেক কিছু বলতে পারে তাও বোঝা গেল, কারণ সোমনাথ মনের ভাব গোপন করতে পারে না, মুখে চোখে সেটা প্রকাশ হয়ে যায়। কিন্তু লুকোতে চাইল কেন? যেটা সে জেনেছে তার কোনো অংশীদার রাখতে চায় না, কৃপণের মতো একা ভোগ করতে চায়, কিংবা অবিশ্বাসীর ব্যঙ্গ বিদ্রুপের ভয়ে বলতে চায় না। চুনি কিন্তু ছাড়বার পাত্র নয়। সোজাসুজি জেরায় ফল হল না দেখে সে এবার অন্য পথ ধরল। কিছুক্ষণ এ কথা সে কথার পর হানাবাড়ি সম্বন্ধে নিজের থিওরির কথা পাড়ল, বেশ ফলাও করে লেকচারের ভঙ্গিতে ব্যাখ্যা করে নিজের থিওরির সম্ভাব্যতা প্রমাণ করতে লাগল। সোমনাথও দেখলাম এক মনে গালে হাত দিয়ে শুনছে। ইতিমধ্যে আমাদের চারপাশে যে একটি অতীন্দ্রিয় ব্যাপার ঘটতে আরম্ভ করেছে তা বোধ করি এরা দুজনে জানতে পারেনি, প্রথমটা আমিও লক্ষ্য করিনি। কিন্তু হঠাৎ এক সময় মনে হল গাড়া যেন নিঃশব্দে এসে আমাদের ঘিরে দাঁড়িয়ে এক মনে চুনির কথা শুনছে। চোখে কিছুই দেখলাম না, এমনকি কানে যে কিছু শুনেছিলাম এমন কথাও জোর করে বলতে পারি না, তবু কেমন করে এই অদৃশ্য আবির্ভাবের কথা জানতে পারলাম তা আমার কাছে এক প্রহেলিকা। কিন্তু জানতে যে পেরেছিলাম তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই, এটা অনুমান বা উত্তেজনার ফলে কল্পনার কোনো রূপ নয়, স্পর্শ করবার মতো অত্যন্ত বাস্তব অনুভূতি। অস্পষ্ট আলোয় তাদের দেখতে পাচ্ছি না বটে, কিন্তু তারা যে আমাদের গা ঘেঁষে দাঁড়িয়ে মন দিয়ে চুনির কথা শুনছে সেটা প্রত্যক্ষ অনুভূতির মতোই সত্য। ক্রমে একটি হালকা সুগন্ধ নাকে আসতে লাগল, তাজা ফুলের বা আতর এসেন্সের গন্ধ নয়, পপৌরির মতো একটু বাসি অথচ সুমিষ্ট সৌরভ। ধীরে ধীরে গন্ধ স্পষ্ট হয়ে উঠতে লাগল, তখন বুঝতে পারলাম জিয়ানো ল্যাভেন্ডার ফুলের গন্ধ। চুনি তখনও থিওরি ব্যাখ্যা করছিল, তাই গন্ধ নাকে গেলেও
সে মনে হয় ওটা লক্ষ্য করেনি। আলোচনা শেষ করে সে বলল, অবশ্য এটা আমার মন গড়া কাল্পনিক থিওরি, তবু কিছু ভিত্তি কি এর নেই? তোমার কিরকম মনে হচ্ছে? সোমনাথ মুখ তুলে বোধ করি একটা কিছু উত্তর দিতে যাচ্ছিল, চুনি হঠাৎ চারিদিকে চেয়ে বলল, গন্ধ, কিসের একটা গন্ধ? আমি বললাম, পেয়েছ তাহলে? ল্যাভেন্ডারের গন্ধ। সোমনাথের চোখের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল, সে ধড়মড় করে উঠে দাঁড়িয়ে বলল, ল্যাভেন্ডারের গন্ধ? না না, ও তোমাদের ভুল। গন্ধ কই কই কই, আমি তো কিছু পাচ্ছি না। চুনি বলল, সত্যি পাচ্ছ না? না, কিচ্ছু না, বলে সজোরে মাথা নাড়ল। সে যেন জোর করেই গন্ধটা উড়িয়ে দিতে চায়, কিন্তু গন্ধটাকে উড়িয়ে নিয়ে গেল অন্য জিনিস। হঠাৎ একটা দমকা হাওয়া বাড়ির ভেতর থেকে এসে সমস্ত গন্ধটুকু এক নিমেষে ভাসিয়ে নিয়ে চলে গেল। বিস্মিতভাবে বাইরের দিকে তাকালাম, ঝাউ গাছের জোনাকি ঘেরা বিরাট দেহ অন্ধকারে চোখে পড়ল। ঝাউ গাছ একেবারে নিস্তব্ধ, অল্পমাত্র বাতাস বইলে যে গাছ মর্মর ধ্বনি করে ওঠে তাতে শব্দমাত্র নেই। সোমনাথ আবার মোড়ায় বসে পড়ল, চুনি প্রখর জিজ্ঞাসু চোখে চারিদিকে চেয়ে রইল। আমি নিচু স্বরে বললাম, চলে গেছে, যারা এসেছিল তারা আর নেই। চুনি, গন্ধটাও কি প্রতিধ্বনি? তারপর অনেক এলোমেলো আলোচনার মধ্যে দিয়ে খাবার খাওয়ার আগের ঘন্টা দুয়েক সময় কেটে গেল। সোমনাথ মুহ্যমান হয়ে রইল, আমরাও মনের মধ্যে একটা নামহীন অস্বাচ্ছন্দ নিয়ে বসে রইলাম। অসাধারণ আর কিছু অনুভব করলাম না। যারা এসেছিল তারা যেন আমাদের অধিকার বহির্ভূত কৌতূহল দেখে সন্ত্রস্ত ভাবে চলে গেছে। নিঃশব্দে খাওয়া দাওয়া শেষ হল, বুড়ো চৌকিদার পরিবেশন করল। অনুভবে বুঝলাম সেও আমাদের উপর খুশি নয়, তার সাদা ভুরু দুটো নীরবে আমাদের ধিক্কার দিতে লাগল। অবরোধের পর্দার ভেতর উঁকি মারবার চেষ্টা করে আমরা যেন বর্বরোচিত অশিষ্টতা দেখিয়েছি। বারান্দার এক প্রান্তে তিনটি ক্যাম্প খাট পেতে শোয়ার ব্যবস্থা হয়েছিল, তাড়াতাড়ি শুয়ে পড়লাম। কোনো মতে রাতটা কাটলে যেন বাঁচা যায়। তিনজনে পাশাপাশি শুয়ে আছি, কথাবার্তা নেই। চুনি শুয়ে শুয়ে সিগারেট টানছে, অন্ধকারে তার সিগারেটের আগুন উজ্জ্বল হয়ে আবার নিস্তেজ হয়ে পড়ছে। সোমনাথ একেবারে নিশ্চল হয়ে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। কয়েকটা জোনাকি আমাদের বিছানার চারিপাশে উড়ে উড়ে যেন পাহারা দিচ্ছে। নানা কথা মনে আসতে লাগলো, আজ যা যা ঘটেছে চুনির থিওরির সাথে তা একেবারে বেখাপ্পা নয়। তবু যারা চুনির কথা শুনেছিল তারা কি শুধুই অতীতের প্রতিবিম্ব? সোমনাথ এ বিষয়ে এমন একগুঁয়ে ভাবে নীরব কেন? অতীতের ছায়ার সাথে বর্তমানের মানুষের এমন সাক্ষাৎ সম্বন্ধ ঘটে কি করে?
আর যদি সজীব স্বতন্ত্র আত্মা হয় তবে ওরা কারা? ল্যাভেন্ডার ফুলের গন্ধ কেন এলো? সেকালে ইংরেজ মেয়েদের ল্যাভেন্ডার ফুল একটা শৌখিনতা ছিল শুনেছি। সেই গন্ধ অতীতের কোন দেহ সৌরভের সাথে মিশে ভেসে এলো? বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। এক মুহূর্তে সমস্ত চেতনা সতর্ক হয়ে জেগে উঠল। কিছুক্ষণ নিস্পন্দ ভাবে শুয়ে রইলাম। তারপর বাড়ির ভেতর থেকে পরিচিত খট খট শব্দ কানে এলো। ঘাড় তুলে দেখলাম চুনি বিছানায় উঠে বসে আছে। সে নিঃশব্দ পদে উঠে এসে আমার কানে কানে বলল, শুনতে পাচ্ছ, সোমনাথ বিছানায় নেই, কখন উঠে গেছে, এসো দেখা যাক, শব্দ করো না। তন্ত্রার মধ্যে এক ঘন্টা কেটে গেছে। রেডিয়াম যুক্ত হাত ঘড়ি দেখে বুঝতে পারলাম রাত 11:30। অন্ধকারে পা টিপে টিপে দুজনে বিলিয়ার্ড ঘরের দিকে চললাম। দরজা পর্যন্ত গিয়ে আমরা আর এগোলাম না। টেবিলের উপর তেমনি তিনটি আলো জ্বলছে, বাকি ঘর অন্ধকার। সোমনাথ টেবিলের উপর ঝুঁকে বল মারছিল। তার মুখ স্পষ্ট দেখতে পেলাম। মুখের চেহারা একেবারে বদলে গেছে। সন্ধে বেলার সেই অবসাদগ্রস্ত মুহ্যমান ভাব আর নেই। চোখের দৃষ্টি উজ্জ্বল, খেলার আনন্দ প্রত্যেকটা হাত পা নাড়ার মধ্যে দিয়ে বের হচ্ছে। মনে পড়ল কয়েক মাস আগে সোমনাথ এমনই ছিল। বাড়ি কেনবার পর থেকে তার এই প্রাণ খোলা আমোদে মেতে ওঠা মূর্তি আর চোখে পড়েনি। বল মেরে সোমনাথ হালকা একটু হেসে উঠল, তারপর নিজেই সচকিতে ঠোঁটের উপর আঙুল রেখে মৃদু স্বরে কি একটা বলল। পরক্ষণে আরেকটি সুমিষ্ট হাসির শব্দ কানে এলো। হয়তো এটি সোমনাথের হাসির প্রতিধ্বনি, কিন্তু পর্দায় ও মিষ্টতায় এত তফাৎ যে নারী কণ্ঠের হাসি বলে ভুল হয়। খেলা চলতে লাগল। সোমনাথ একা খেলছে, তবু যেন একা খেলছে না, কারোর সাথে কৌতুকপূর্ণ প্রতিযোগিতা চলছে সোমনাথের। সম্মোহিতের মতো দরজার বাইরে দাঁড়িয়ে দেখতে লাগলাম। সোমনাথ খেলছে, মৃদুস্বরে কাঠের সঙ্গে যেন কথা বলছে, সাবধানে গলা নামিয়ে হাসছে, প্রতিধ্বনিও তার সাথে তাল রেখে চলেছে। কখনো ভারী গলায় গম্ভীর আওয়াজ হচ্ছে, আবার কখনো কোমল কণ্ঠের অর্ধোচ্চারিত মৃদু ভাষণ কানে কানে অর্থহীন কথা বলে যাচ্ছে। সমস্তটাই যেন চুপি চুপি, লুকিয়ে লুকিয়ে ঠাট্টা তামাশা চলছে। তাই রঙ্গরস আরো গাঢ় হয়েছে। বুঝতে পারলাম আমরাই এই লুকোচুরির লক্ষ্যবস্তু। আমাদের জন্যই
এরা প্রকাশ্য মজলিস জমাতে পারছে না। সন্ধেবেলা এসে রসভঙ্গ করেছিলাম, পাশে জেগে উঠে আবার বিঘ্ন ঘটাই, তাই গভীর রাতে এই সতর্কতা। আমাদের পাশ দিয়ে কি একজন চলে গেল। চুনি নিঃশব্দে আমার হাত ধরে টেনে রইল, ফিরে এসে বিছানায় বসলাম। চুনি জিজ্ঞাসা করল, সোমনাথ ছাড়া আর কাউকে দেখতে পেলে? না, চোখে দেখিনি, কিন্তু জানি, কিন্তু সেগুলো যে আমাদের মনের কল্পনা নয় তার প্রমাণ কি? সোমনাথ হয়তো পাগল হয়ে গেছে, তাই নিজের মনে হাসছে, কথা বলছে। হ্যাঁ, কিন্তু গন্ধ, আওয়াজ, এগুলো কি? এগুলো প্রতিধ্বনি হতে পারে, হয়তো এই প্রতিধ্বনি সোমনাথকে পাগল করে দিয়েছে। এখনো পর্যন্ত আমরা চোখে কিছু দেখিনি, শুধু শব্দ আর গন্ধ। অতীতের কতগুলো শব্দ গন্ধ এই বাড়িটাকে আঁকড়ে ধরে আছে, তাতে দেহ বিমুক্ত স্বতন্ত্র আত্মার অস্তিত্ব প্রমাণ হয় না। প্রমাণ যে হয় তার পরিচয় সঙ্গে সঙ্গে পেলাম। জোনাকির উল্লেখ আগে কয়েকবার করেছি, এখন দেখলাম কয়েকটা জোনাকি আমাদের মুখের সামনে এসে শূন্যে তাল পাকাতে লাগলো। তাদের সঞ্চরমান নীল আলো ক্রমশ ঘনীভূত হয়ে জমাট আকার ধারণ করছে। দেখতে দেখতে একখানি মুখ ওই জোনাকির আলোয় শূন্যে ফুটে উঠতে লাগল। কেমন করে এটা সম্ভব হলো জানি না, কিন্তু একটি পাংশু নীলাভ নারী মুখ স্পষ্ট আমাদের চোখের সামনে ফুটে উঠল, যেন অন্ধকারের পটে জোনাকির আলো দিয়ে একটি ছবি আঁকা হচ্ছে। মোমে গড়া মুখোশের মতো নিশ্চল মুখ, কিন্তু চোখে কটাক্ষ রয়েছে। ক্ষণিকের জন্য একটি জীবন্ত নারীর অস্তিত্বের স্পর্শ অনুভব করলাম, তারপর জোনাকিরা ছত্রভঙ্গ হয়ে গেল। দেহের সমস্ত পেশি শক্ত করে রইলাম, বুকের স্পন্দন দপ দপ করে কণ্ঠের কাছে ধাক্কা খেতে লাগল। কতক্ষণ এইভাবে কেটে গেল জানি না। আমি প্রথম কথা বললাম, শুনি, এবার চোখে দেখা হয়েছে, এও কি প্রতিধ্বনি? চুনি উত্তর দিল না, আস্তে আস্তে বিছানায় শুয়ে পড়ল। পরদিন সকালে বিলিয়ার্ড রুমে দাঁড়িয়ে সোমনাথের কাছ থেকে বিদায় নিলাম। চুনির চোখের কোলে কালি পড়েছিল, সম্ভবত আমার মুখখানাও নিশ্চিন্ত ছিল না, কিন্তু আয়নার অভাবে নিজের অবস্থা ঠিক বুঝতে পারছিলাম না। চুনি বলল, একটা রাত তোমাকে খুবই জ্বালাতন করলুম, কিছু মনে করো না সোমনাথ। সোমনাথ বলল, না না, সে কি কথা? চুনি বলল, যা হোক, আমাদের দিক থেকে অভিযান একেবারে নিষ্ফল হয়নি, কতকগুলো নতুন অভিজ্ঞতা লাভ করা গেল। আমাদের দুঃখ শুধু এই যে তোমার অভিজ্ঞতা তুমি আমাদের কাছে লুকিয়েই রাখলে, প্রকাশ করলে না।
সোমনাথ কুণ্ঠিত চোখে চেয়ে রইল। আমার থিওরি কাল তোমায় বলেছি, সেটা সত্যি কি না ইচ্ছে করলেই তুমি বলতে পারতে। কি বলতে পারতুম? সোমনাথ ঢোক গিলল। এখনো বলতে পারো, কাল রাতে আমরা যা যা অনুভব করেছি সেগুলো কি এই বাড়িতে সঞ্চিত কতকগুলো স্মৃতির ছায়া, না সত্যিকার জীবন্ত কিছু আছে? সোমনাথ উত্তর দিল না, ঘাড় হেঁট করে বসে রইল। উত্তর দিল প্রতিধ্বনি, কানের কাছে চুপি চুপি এসে বলে গেল, আছে আছে আছে।